তাহলে আজ আমি আপনাদেরকে বলে যাব দুনিয়া জমিনেতে মা আমাকে আপনাকে ভালোবাসে বাপ আমাকে আপনাকে ভালোবাসে দাদা দাদি আমাকে আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন আমাকে আপনাকে ভালোবাসে বন্ধু বান্ধব আমাকে আপনাকে ভালোবাসে এই দুনিয়া মানুষেরা সব থেকে আমাকে আপনাকে ভালোবাসে কে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত আমাকে আপনাকে কেমন ভালোবাসে তো শুনে রেখে দান এই দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আল কিরাম মালিরা আজ আমি আপনাদের কি জানিয়ে যাব বাবা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত নবী আমার দুনিয়া জমিন ছেড়ে চলে যাবেন অন্তিম সজ্জায় শায়িত আছেন আল্লাহ নবী আম্মা জানা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না জানু রূপে মাতারা দিয়ে গয়া শুই আছেন আমার রাসূলুল্লাহ শরীরটা বড় বিমার অবস্থায় আছে আল্লাহ নবী বিমার অবস্থায় আছে হঠাৎ করে তোরা যা একটা আওয়াজ হলো কে হঠাৎ আম্মা জান ফাতেমা বললেন আজকের আব্বা জানের শরীরটা বড় বিমার রাসূলুল্লাহ শরীরটা বড় অসুস্থ চলে যাও আজকে দেখা হবে না জিব্রাইল আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামের গলার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই সময় বলেছিল মা ফাতেমা দরওয়াজাটা খুলে দেওয়ার আগে দুটো কথা বলি শুনি মৃত্যু সাত গ্রহণ করতে হবে আমির বলো হাজী বলো গাজী বলো দরবেশ বলো মুবাল্লিগ সাহেব বলো আমির সাহেব বলো নেতা সাহেব বলো কোন সাহেব থাকতে পারেনি পারবে না জন্ম যখন নিয়েছি মায়ের পেট যখন আমি আপনি দেখেছি আমাকে আপনাকে কবরে পেট আমাকে আপনাকে দেখতে হবে এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আল কিরাম মালিরা আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণে জাকান্দানির কথাটা মনে পড়ে যায় আজকে সেই অনুযায়ী আমার আপনার জাকান্দানির হওয়ার কথা কিন্তু না না কেন আমার আপনার মরণটা ওলি আল্লাহদের মতো হয় আমার আপনার মুমিন মুসলমানের মতো মরণটা অনেকের হয় দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আল কিরাম গলেরা আল্লাহ নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল কওমের দেবী বলেছিল হে আমার কওমের মানুষেরা তোমরা আমি নবী আমাকে নবী মুসা আমাকে নবী বলে পয়গম্বর বলে মেনে নাও আমার আল্লাহ পাক ইহকাল পরকালে তোমাদের সুখ দেবে মরণের চাকান্দারি থেকে না দাঁত পেয়ে যাবে বিভিন্ন আজাবের কথা গজবের কথা বললেন কিছু কওমের মানুষেরা কিছু মানুষ শুনলো কিছু মানুষ শুনলো না আপনার মনের সময় জাকান্দানিরা কেমন হয়েছে আজকে দিন আমাদের বলুন আমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব আপনাকে নবী বলে পয়গম্বর বলে মেনে নেব আপনার মরণের জাকান্দানি খবরটা দিন আজকে দিনে আমাকে বলুন হঠাৎ করে কবরের ভেতরে কোনো আওয়াজ আসে না এই না কথা বলার পরে একবার না দুইবার নয় পর পর তিনবার এই কথা বলার পরে আল্লাহ জাকান্দানির খবরটা আজকে দিনে আমাদের বলুন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল আমার কওমের মানুষেরা যদি জানতো খাসি ছাগল যদি ধরে আনতে বলা হয় তাও তোমরা জানতো অবস্থা খাসি ছাগলটা ধরে নিয়ে আসবে পেছনের রানটা আল্লাহর আসমানের দিকে টাঙিয়ে দিয়ে সামনের রানটা জমিনের দিকে ঝুলিয়ে দেওয়া তবে বলা হয় তাও তোমরা দিয়ে দেবে ওই জানতো অবস্থা খাসি ছাগলটারে চামড়াটা খুলে নিলে কানটা খুলে নিতে যারা আযাব হয়েছিল বড় জানা কষ্ট হয়েছিল তার থেকে আমার মরণের জাকান্দানিরা আরো বেশি হয়েছিল চলে যাও চলে যাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও এ দুনিয়ার মানুষেরা আল্লাহ
झुमगारुनाते सरोवर में पड़ो तारा हो शौके दीदार में दिल में चलता रहो झुमगारुनाते सरोवर में पड़ो तारा हो शौके दीदार में दिल में चलता रहो नूरे चेहरे फे जुल्फे नूरे चेहरे फे जुल्फे में चलती रही रहमतों की घटाए बारास्ती रखी झुमगारुनाते सरोवर में पड़ो तारा हो शौके दीदार में दिल में चलता रहो अल्लाहुम्मा सल्ले आला खुदा गोदाओ ना बोले खुदा गोदाओ ना बोले हाबे की मोदी नहीं जावा हाजी देर हाजी राते हाजी देर हाजी राते लापाए काय शामिल हवा खुदा गोदाओ ना बोले अल्लाह कुनो हाजी बंदा चे मजलिसेर भीतरे হাজি সাহেব উমরাতে গিয়েছে বা ফরজ হজে গিয়েছে কেউ আছে বল এই একজন হাজি সাহেব আর আছে কেউ একটা হাজি সাহেব আল্লাহ নসিব রেখেছে আর কেউ আছে আর আছে বাবা হাজি সাহেব দুজন আছে মাশাআল্লাহ কপালটা আমার ভালো তবে আরো কপালটা ভালো মুরব্বি সংখ্যা যে একটু বেশি আছে এই বাবু তোমরা ওখানে দাঁড়িয়ে আছো আর তোমরা ওখানে দাঁড়িয়ে লাগনে ধরবে না আমি কি আর ব্যাপার কিছু বুঝতে কারণ আমার ভাইরা দাঁড়িয়ে রয়েছে কষ্ট হচ্ছে আমার কোমরের যন্ত্রণা হচ্ছে আমার ভাইরা যদি বসে মজলিসটা পরিপূর্ণ হলো একটু ভুললো আর আমারও ভালো লাগলো ওই দেখো আমার সোনার ভাইরা চলে যাচ্ছে এই বাবু একটা চোখ বুঝে একটা কথা বলছি আপনাদের প্রেম করেছো তোমরা কেউ বলছো হুজুর মুখ সামলে কথা বলবে কেন মাদ্রাসার জলসা আপনি উল্টো পাল্টা ওয়াজ করতেন না না বাবা কসম খোদার বলছি হয়তো শুনতে খারাপ কিন্তু ভালো কথাই বলে যাব আপনারা খুব প্রেম করেছো বুঝি কথা বলা যায় আপনি এরকম শুনেন প্রেম ভালোবাসা খারাপ জিনিস না ভালো জিনিস জোরে বলুন সুবহানাল্লাহ তবে শরীয়তের পথে শরীয়তের বাইরে ঘর খেলা দুটোর ভিতরে পার্থক্য আছে না নাই অতএব যে কথা বলছিলাম হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন হাজী সাহেবদের যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হয় না হাজী সাহেবদের মনের ভিতরে আনন্দ ঝড় বইতে থাকে কেন বলো দিন আল্লাহ আজকে আমি কাবার কাবা দরবারে যাচ্ছি অর্থাৎ আমার রাসূলুল্লাহ দরবারে যাচ্ছি আবার হাজী সাহেবদের যখন জেদ্দা থেকে যখন মদিনা শরীফে নিয়ে যাবে হাজী সাহেবদের আরো আনন্দ হবে কেন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ তোমার কাবার কাবার কাছে আমাকে নিয়ে যাচ্ছো জোরে বলে সুবহানাল্লাহ কাবার কাবা হলো আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ এ বাবু বেজ দেওয়া আছে নাকি স্পিকারে বেজ লাগানো আছে বেজ রে কোন বেজ রাখছো খালি খোদা গো দাও না বলে খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া হাজী দের হাজী রাতে লাম্পায় কায় শামিল হওয়া খোদা গো দাও না বলে আমি
গাতরি করে দরবারে যদি হয় গোমা যাব আমি ধ্বংস হয়ে খোদা তোমার দরবারে খোদা তোমার দরবারে আর চুয়া মার তামান্না রয়ে খোদা গো দাও না বলে খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া হাজিদের হাজিরাতে হাজিদের হাজিরাতে লাপায়ে কায় শামিল হওয়া খোদা গো দাও না বলে চাই না জান্নাত আমি চাই না জান্নাত আমি দোরি নাম জাহান্নামকে যদি পাই নবীর দেখা যদি পাই নবীর দেখা যাবে মিলে দোনো জাহান খোদা গো দাও না বলে খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া হাজিদের হাজিরাতে হাজিদের হাজিরাতে লাপায়ে কায় শামিল হওয়া খোদা গো দাও না বলে আল্লাহুম্মা তৌহিদ গড়ন কা আলম মে বাজুয়া দিয়া কামুলি বলে লে তৌহিদ গড়ন কা আলম মে বাজুয়া দিয়া কামুলি বলে লে পিপি কে পিয়ালে কৌসর কে লোটেঙ্গে মাজাজি বারবার কে ইন্না আতাইনা কাল কৌসর ফরমা দিয়া কামুলি বলে লে দিন মেলা ঈমান মেলা পড়নে কে লিয়ে কুরআন মেলা জো কুছ দেনে কা কাম সব কুছ দিল আদিয়া কামুলি বলে লে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ولا آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك
इल्ला रहमतन लिल आलमीन। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد اطيعوا الله اطيعوا الرسول وكفى بالله عليما وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء प्यारे हाजिरान मजलिस আমার সামনে বসে থাকা নামাজি পরেজগা দিনদার আল্লাহ ওয়ালা আমার বাবাজিরা আমার নওজোয়ান যুবক বিন্দুরা কচি কাঁচা স্নেহের সোনার ভাইরা পর্দা নসিনা আবেদা জাহেদা জাকেরা আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা দেগার ওলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা বিশেষ করে আজকের এই মাদ্রাসা কমিটি এবং জলসা কমিটির সেক্রেটারি সভাপতি সদস্য কর্মী বৃন্দগণেরা পাক আপনাদের খেদমত আল্লাহ পাক নিয়ে এসেছেন এসেছি তবে বাবু গাড়িটা এনে যখন এই গেটের কাছে বাঁধলাম না মনটা তখন এত বড় হয়ে গেছে কেন জানি আল্লাহ এই জলসায় এতগুলো লোক এসেছে সেই আমি যে জায়গা গাড়ি রেখেছি ওই মুহূর্তে শুরুকরার ওইদার পর্যন্ত দুই সাইডে শুধু টু হুইলার গাড়ি বাইক এবার চিন্তা করছি এত বাইক রয়েছে মানে নিশ্চিত এত লোক আছে জলসার ভিতরে ও আল্লাহ এসে জলসা যখন দেখছি জলসা দেখে মন খারাপ হয়ে গেছে এবার উপরে উঠেছি দেখে আরো বেশি মন খারাপ এ আপনারা যা ঘুরে বেড়াচ্ছেন ওই বাজারে যারা ঘুরে বেড়াচ্ছে ওই জল ওই বাজারের লোকগুলোকে চারটে ভাগ করলে যা হবে তার ভিতরে একটা ভাগ আপনারা এর ভিতরে নেই আজ আমাদের উপরে এত গজব কেন কে গো বাপেরা ওখানে ঘুরে বেড়াচ্ছে কারা আমাদের মা ওখানে ঘুরে বেড়াচ্ছে কারা আমাদেরই বেটি ওখানে ঘুরে বেড়াচ্ছে কারা আমাদের বাড়ির ফ্যামিলি ওখানে ঘুরে বেড়াচ্ছে কারা আমার আপনার ঘরের সন্তান কথা ঠিক বললাম না ভুল বললাম এদের ঘরে ট্যাকেল করার দায়িত্ব কাদের এদের ঘরে ট্যাকেল করার দায়িত্ব কাদের গার্জেনদের না গার্জেনদের বাইরে জুড়ে বলে গার্জেনদের গার্জেন যদি সচেতন হতো কোনোদিন বাইরে এরাম ভেবে ঘুরতে পারতো না আটটা বেজে গেছে আটটা পর্যন্ত ঘুরেছে বার ঘরে চলে যাও আর বেরোনে যাবে না আর বেরোনে যাবে না জলসায় লোক বসতে বাধ্য হবে কি বুঝলে তবে ঘর থেকে কিন্তু নিয়ত করে কিন্তু বেরিয়ে কোথায় যাও বলেন তো 18 বে কি মাদ্রাসা জলসা হচ্ছে ওই জলসায় যাব ইন্নামাল আমালু বিন্নিয়ত আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফটা লেখার সর্বপ্রথম প্রথম খণ্ডে প্রথম এই হাদিসটা লিখেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়ত নিয়তের উপরেই আমার আল্লাহ সব কিছুই নির্ধারণ করে দেবে আমি ঘর থেকে বেরিয়েছি নিয়ত করে আজকে আমি 18000 এই 18 বে কি জলসায় ওই জায়গায় যাব আমি জলসায় বসবো না বাজারে ঘুরে ওই জায়গায় সময় নষ্ট করে চলে আসবো আল্লাহ পাক কিন্তু আমার ভিতরে সেই শক্তি কিন্তু জুগিয়ে দেবে
আবার আমি নিয়ত করে নিয়েছি 18 বেকিরি জলসায় আমি যাব না, আমি রাস্তা দিয়ে ঘুরে চলে আসব। আল্লাহ পাক আমার ভিতরে ওই শক্তি জুগিয়ে দেবে। আবার আমি ঘর থেকে নিয়ত করে বার হচ্ছি কি 18 বেকিরি জলসায় ওই জায়গায় যাব, জলসায় গিয়ে বসব, আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনব। কিতাব বলছে যখন এই নিয়তটা করে বার হবে প্রতিটা কদমে কদমে তার আমলনামায় আল্লাহ পাক সওয়াবে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলে আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ। সমাজের বুকে তো রুই পোকা লেগে গেছে, কেন? এটা আমার আপনার চলার ভুলে, এটা অন্য কারোর চলার ভুলে নয়। আমি যখন আমি আপনি যখন শরিয়াত বলা হব, দিন বলা হব, নবী বলা হব, রসুল বলা হব, তখন আমার আপনার তো গজব এমনিতে চলে আসে। আজ এত বড় জলসাটা প্রতিষ্ঠানের জলসা, এটা তো ইমানি কারখানার জলসা, এটা হলো ইমানি কারখানার জলসা। কারণ এই জায়গা থেকে হাজার হাজার ছেলে আলেমে দিন তারা বেরিয়ে তারা আল্লাহর দিন শরীয়তটাকে তারা টিকিয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত, নবী আমার বিদায় হজের সময় সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিল, হে আমার বন্ধুবরেরা, আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ, মনে হয় এটাই আমার জীবনের শেষ হজ। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের এই কথাটা যেন বুকে যেন তীরের থেকে আঘাত বেশি করেছিল। সাহাবায়ে কেরাম সবকে দেখতে জারে জারে, ইয়া রসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি চলে যাবার পরে কি আল্লাহ দিন শরিয়াত কি বন্ধ হয়ে যাবে? নবী পাক বলেছিল, লা লা না না না। তাহলে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা, এরা হলো আমি রসূল আমার ওয়ারিশ, এরাই আল্লাহ দিন শরিয়াত থেকে টিকিয়ে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা ইমানি কারখানা নয়, কারখানার বাইরে। জোরে বলে ইমানি কারখানা। তবে অধিকাংশ বাবু ছেলেরা মাদ্রাসা দেয়, যে ছেলেটা দেখছে পাঁচটা ছেলের ভিতরে একটা ছেলে বেরেন খুব লুজার খারাপ, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, কথা ঠিক না ভুল? জোরে বলে। তবে আজকে একটু পরীক্ষা করিয়ে যাব, যে মায়ের সন্তান যে বাপের সন্তান আজকে শুধু এই মাদ্রাসায় দিনে প্রতিষ্ঠানে যারা পড়াশুনো করছে আল্লাহ পাক তাদের নসিবটাকে কত বড় করে দিয়েছেন সেই সম্পর্কে লাস্টে একটু গল্প করে যাব, ওয়াজ করব। তবে গল্পের ভেতরে যেন শরীয়তের হুকুম যেন লুকিয়ে থাকে, তার ভেতর যেন শিক্ষা পাওয়া যায়, এই রকম গল্প বলো কি বুঝলেন? আজ আমি আপনি এই জায়গায় বসলাম, এ দুনিয়ার মানুষের আমার মুরব্বি আন কেরাম গনে রাম, আজকের দিনে এই জায়গায় বসার ওসিলা করে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গেসানওয়ারে কায়নাত, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবায়ে কেরাম গনে রাম, বাবারা বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার ভেতরে যে জায়গা কুরআন হাদিস ইজমা কিয়াসের কথা আলাপ আলোচনা হয় দুনিয়ার মতো অন্য কোন জায়গা নয়, ওটা কোনো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেস্তের বাগান। এই বেহেস্তের বাগানে আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখনই গিয়ে বসবে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরাম বলেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট ছোট গুনাহগুলো যদি মাফ হয় তাহলে বড় গুনাহগুলো কিভাবে মাফ হবে? আমার আল্লাহ আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিয়েছিল, হে বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক সূরা তায়বার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করি গো, বান্দা গুনাহ করেছে গুনাহ করেছে, হে আমার বান্দা বান্দিরা, তোরা গুনাহ করার পরে আমি আল্লাহ পাক যখন আমার দরবারে তোরা যখন শরমিন্দ হয়ে যাবে লজ্জিত হয়ে যাবি, আল্লাহর বান্দা বান্দিরা নিজেদের গুনাহ দিকে খেয়াল করার পর চোখের পানি রোনা জারি করে আল্লাহ দরবারে যখন রোনা জারি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি চোখের ওসিলা চোখের পানি ওসিলা করে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা তো বসে থাকলে লাভ, এই জায়গা বসে থাকলে ক্ষতি নয়। এই জায়গা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ লাভ আছে,
কিন্তু এই জায়গা বেরিয়ে যদি বাজার আমি ঘোরাফেরা করি ফিতনা আমার দিকে তেড়ে আসবে, আমার খারাপ জায়গায় নজর চলে যাবে, তখন কি হবে? ও দুনিয়া মানুষেরা, ও মালবি মাগের উম্মত উম্মতিরা, আজকে মা বাপ সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন, আমার আগে যিনি ছিলেন, আহারে আজকের দিনে মা বাপ সম্পর্কে এই জায়গা বসে কি পাওয়া যাবে? আমার আগে যিনি হুজুর আমার ওয়াজ করলেন, বাবার মায়ের সব্রসানি বাপের সব্রসানির জন্য ১০টা টাকা ৫০০ টাকা ১০০০ টাকা ২০০০ টাকা ৫০০০ টাকা দিয়ে যাও, এই জায়গা বসে মা বাপের জন্য সব্রসানি দোয়া চাওয়া হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সারমানে কায়নাত নবী আমার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ৩৩৩১ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিয়েছেন, ওয়ান আবি উমামা তান্না রাজুলানে ক্বালা ইয়া রাসূলুল্লাহকে মা হাকুলালে দাইনে আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে নওজোয়ান যুবক তরুণের আব্বারা, আজকে দিনে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, জান্নাতের স্টারিং আমার আপনার নামাজ নয়, জান্নাতের স্টারিং আমার আপনার রোজা নয়, জান্নাতের স্টারিং আমার আপনার দান খায়রাত নয়, জান্নাতের স্টারিং দাতানে কার হাতে? হে দুনিয়ার মানুষেরা, হে আমার নবী মাগের উম্মত উম্মতিরা, বাবা জিরা শুনুন কি দাও জানেন কি দাও, আল্লাহ নবী ওয়াজ করতে করতে হঠাৎ মসজিদে নববী শরীফের কোণের দিকে খেয়ালটা চলে যায়, আল্লাহ নবী দেখতে পেল একদল মানুষ তারা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিল, হে বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ কাবিবুল্লাহ, দিনের কথা শরীয়তের কথা আজ দিন আমি আলোচনা করলাম, তোমাদের কি ওয়াজ শোনার ইচ্ছা নাই, এই জন্য তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমাদের একটা প্রশ্ন মনে উদয় হয়েছে। কি প্রশ্ন মনে উদয় হয়েছে বলো বাবা? ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনেতে মা আমার আছে, বাপ আমার আছে, আমি ছেলে আমার জন্য কি একটু বলুন? আল্লাহ নবী আল্লাহর হাবিব দুটো আর দুটো শব্দ বলেছিল, কলাকুমা জান্নাতু কামা নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মহাদের হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো ছেলে তার মা বাপকে জ্বালা যন্ত্রণা দিল, মা বাপকে অত্যাচার করলো, মা বাপকে জুলুম করলো, ওই ছেলেটা যতই নামাজ পড়ুক না কেন, ওই ছেলে যতই শরীয়তকে মানুক না কেন, ওই ছেলে যত দিনের খেদমত করুক না কেন, আল্লাহ বা রব্বুল আলামিন ওর কোনো ইবাদত বান্দিগি কবুল করবে না করবে না করবে না, ওর আমল নামাকে বরবাদ করে দিয়ে ওর মা বাপের মনে বা মনের আঘাতকে সহ্য আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ছেলের আমল নামা জাহান্নামি 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 বানিয়ে দেবেন। আল্লাহ নবীর হাদিসটাকে আবার সাহাবায়ে আমার মুহাদ্দিনে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনো ছেলে তার মা বাপকে খেদমত করার পর ওই ছেলেটা ফরজ নামাজ টুকু পড়ল কিন্তু নফল নামাজ পড়তে পারলো না, ওই ছেলেটা ফরজ রোজা টুকু রাখলো কিন্তু নবী আবার নফল রোজা রাখতে পারলো না, ওই ছেলেটা ফরজ দান গায়রাত করলো কিন্তু নফল নফল দান গায়রাত করতে পারলো না। মুহাদ্দিনা হাদিসটাকে ব্যাখ্যা দিয়েছেন, ওর মা বাপের দোয়াটা কবুল করে নিয়ে আমার আল্লাহ বা রব্বুল আলামিন ওই ছেলের ইবাদত বান্দিগে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক ওই ছেলের আমল নামায় জান্নাতি বানিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের মনে কষ্ট দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মিলাদুন্নবী কায়েম করেছে, জলসা করেছে, জলসা শুনেছে, সব বরবাদ কেন? মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করার কারণে। আর এ ছেলেটাকে মা বাপকে খেদমত করলো, মা বাপকে দেখভাল করলো, ও ফরজ নামাজটুকু পড়লো, নফল নামাজ পড়তে পারলো না, ফরজ রোজাটুকু রাখলো, নফল রোজা রাখতে পারলো না, আল্লাহ পাক ওর ইবাদত বান্দিগি কবুল করলো, ওর মা বাপের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ ওই ছেলের আমল নামায় দয়ার জান্নাত নসিব করে দিল। জোরে বলেন, আর একবার জোরে বলবেন। এই বিরাটটা গল্প বলবো, একটা লোকের চারটে ছেলে, দুই লোকের ভেতরে গল্প হয়, বিবি বলে দেখো ছেলে চারটে, চারটে সব আলেমে দিন তৈরি করব, মরে যাওয়ার পর ওরা কবরের দ্বারে হাত তুলে দোয়া চাবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের জান্নাতে দেবে। এই আশাটা ভালো না খারাপ?
জোরে বলে আপনারা ঘুমাচ্ছেন নাকি গো নারায় তাকবীর না এটা যে আছে মাশাআল্লাহ তালে কারবার ভালো চলবে এই বাবু পাটেনে বস আপনারা কেন দাঁড়িয়ে আছেন কেন আমার সোনার ভাই আসেন এখন অনেক কথা আছে অনেক কথা বলবো আসেন জি আচ্ছা 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 ওখানেই দাঁড়া চলে যাবনি বাপ লাস্টে শোনাটাই বেকার হয়ে যায় কি বুঝলে তো বুড়ো বলছে না ও হবে না তো বলতে কেন বলে পাঁচটা ছেলে এই চারটে ছেলে চারটে কারো ডক্টরেট করব কারো বিএড করব কারো পিএইচডি করব সব চাকরি করবে কেউ মাসে 30,000 কেউ 40,000 কেউ 50,000 আয় করে এনে দেবে আর গাড়ি বাড়ির উপরে বিল্ডিং তৈরি করবে আর জমি জায়গা কিনবে আর বুড়ি বলছেন আমার অর্থ সম্পদের দরকার নেই আল্লাহ যেন মরণের পথে যেন জান্নাত নসিব করে ছেলে চারটে কবরের দ্বারে দোয়া করবে এটা ভালো না ওটা ভালো বাচ্চাই বুড়ি তোর কথা লোভন এখন কার মতটা ভালো বুড়ো না বুড়ি জোরে বলে এখন বুড়ি প্রত্যেকদিন সকালে আর কান্নাকাটি করেন আল্লাহ আমার একটা ছেলে আলেম হবে না বুড়া নিয়ে গেছে কি হয়েছে বাদির বলে আমার কি হয়েছে মানে আমি চারটে ছেলের একটা ছিল অন্তত আমাকে তো আমি তো এত কষ্ট করলাম পেটে ধরলাম চারটে ছেলে চারটে সব তোমার তো একটা আমার তো চিন্তা করে ছোট ছেলেটা একটু মাথা মোটা টাইপের ওই ছোট ছেলেটাকে বুড়িটারে দিয়ে দিই তো বলছে তুই বড় ছোট ছেলেটাকে যা পারিস করতে তিনটে ছেলের ভালো জায়গা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে মাস গেলে কুনে কালিয়া কোপ্তা এটা সেটা হাবজি কাবজি ভালো ভালো জিনিস খাওয়ায় ছোট ছেলেটাকে কি করেছে গ্রামের পাশে একটা মুক্তখানা মাদ্রাসা ছিল সে মাসে মাসে এ প্রত্যেকদিন আপ ডাউন করে মায়ের কাছে বলে মা একটা টাকা দাও তে একটা টাকা দেয় ছেলেটা সারা দিন চালিয়ে যায় আর এই যে বড় ছেলে মেজো ছেলে 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 এরা কিন্তু কি ভালো ভালো জিনিস খায় কালিয়া কুপ্তা খায় বিরিয়ানি খায় বুড়ো বলে বুড়ি রে তোর ওই ছোট ছেলে জীবনে কিচ্ছু করতে পারবে না বলছে কেন বলছু ক টাকা আয় করবে দেখবে আমার তিনটে ছেলে আয় করে যখন আমার হাতে দেবে তখন কিন্তু তোর ছোট ছেলে তোকে আমার কাছে ভিক্ষা করতে হবে এখন বড় ছেলে চাকরি পেয়ে গেছে মেজো ছেলে চাকরি পেয়ে গেছে সেজো ছেলেও চাকরি পেয়ে যা ছোট ছেলে আলেম হয়ে ও গ্রামে একটা মসজিদে ইমাম হতে পারে ইমাম সাহেবের মাইনে হলো 3 টাকা আর বড় ছেলের মাইনে হলো 30,000 টাকা মেজো ছেলের মাইনে হলো 35,000 টাকা আর ছোট ছেলের মাইনে হলো 30,000 টাকা আর ছোট ছেলের মাইনে হলো মাত্র 1,500 টাকা সকালবেলা এখন ছোট ছেলে বড় ভাইরা ঠাট্টা করে বলে এ চাচা এ ছোট ভাই তোর পকেটে কত টাকা আছে ছোট ভাই বলে দেখ ভাই আল্লাহ আমার যা দিয়েছে আলহামদুলিল্লাহ এ পকেটে কত ক্ষুদ্র এ ফকির সাহেব যদি লাগে পুনরায় ফের আমাদের কাছে আসিস বলছে আল্লাহ যদি আবার তোদের কাছে তোমরা আমার বড় হ্যাঁ যদি আল্লাহ আমার সেই ক্ষমতা যদি না দেয় তোমাদের অবশ্যই হাত পাতবো এখন বুঝি চিন্তা করছে আল্লাহ আমার এই ছেলেটাকে এত বেউজ্জীতি করছে শুধু অর্থের তরুণী আল্লাহ অর্থ নেই বলে আমার ছেলের এত বেউজ্জীতি বুড়ি কিন্তু বুড়ি একদম বলছে হঠাৎ করে সকালবেলা বুড়ো পান্তা কাচ্চের বলছে এই দেখো তোমার সঙ্গে দীর্ঘ আমি এই 35 থেকে 40 বছর সংসার করছি তবে একটা কিন্তু গোপন কথা আমি তোমার সাথে বলি না বুড়োর মাথা খারাপ কি সপনা 40 বছর সংসার করছে অথচ এখনো পর্যন্ত আমার সঙ্গে গোপন কথা বলে না কি গোপন কথা বলো বলছে না এখন বলা যাবে না কালকে বলবো বলছে না বলো বলছে এখন বলা যাবে ভুলো চিন্তা করছে আল্লাহ 40 বছর সংসার করলুম একটা গোপন কথা কি এমন গোপন কথা বুড়ির মন কিন্তু ফুসফুস করছে কখন এই কথাটা বলবো সকাল হয়েছে এখন বুড়ি গিয়ে বলছে দেখো তোমার কত ভালোবাসতাম তুমি বলো নিয়ম বয়সে আমি নিজে না খেয়ে তোমার খাওয়াতাম তুমি গোপন কথাটা বলবে না বলছে হ্যাঁ আজকে আমি বলবো বুড়ো ভালো করে পান্তা খাইয়ে দিয়েছে বুড়ি বুড়োকে খাইয়ে দিয়ে বলছে ঘরের আড়ায় চুপচাপ মেরে বসে থাকবে আমি কি করবো এগুলো দেখবে বুড়ো চিন্তা করে মানে তো হঠাৎ এরকম কথা বলে কেন এ আমাকে আড়ায় তুলে দিচ্ছে তো যাক 40 বছরের কথাটা বলবে সোনারও দাম এখন বড় ছেলে কোথা ছিল ফন ফন কার বেরিয়ে এসেছে যখন আসছে বুড়ি তাড়াতাড়ি করে ধান ছেদ করা বড় চুলো চলে সেই চুলোর ভেতরে গিয়ে ছটপট ছটপট করতেছে বড় ছেলে বলছে মা তোমার অবস্থা কেন বলছে বাপরে তোর বাপ আজকে 40 বছর সংসার করছি তোর বাপের কাছে আমি শান্তি কোন দিন পেলুম না আমাকে মেরে চুলোর ভেতরে ফেলে দিয়ে চলে গেছে বড় ছেলে রক্ত পুরো গরম কি বললে বুড়োর হাতে প্রত্যেক মাস গেলে 30,000 টাকা 35,000 টাকা মাইনে দিচ্ছি আর ওর রস হয়েছে বড় কোদাই একটা দা বার করে দাবার বলে সে বুড়ো কোন দিক দিয়েছে বুড়ো চিন্তা করে কোদাই তো সুর খারাপ যদি বুড়ি যদি না বলে তো আমাকে মেরে ফেলে দেবে ও আস্তে আস্তে চুপচাপ মেরে কাঁপা শুরু করে বলছে এই দিক দিয়ে
ছেলে তীরে রেগে ছুটেছে বুড়োকে যেখানে পেল সেখানে কুপিয়ে বুড়োর বলছে লেবুনি জানো খবরদার এখন কিন্তু মজলিশ গরম বুড়ো চুপচাপ মেরে বলছেন আর দেখাস নে আমাকে এই যাত্রা ছেড়ে দে বলছেন এখনো বাকি রয়েছে চল্লিশ বছরের কথাটা বলবো তো লাস্টে এবার মেজো ছেলে আসছে যখন তাড়াতাড়ি মাথার কাপড় টাপড় ফেলে দিয়ে কাপড় টাপড় ছিলে ওই না ওই না ছটফট ছটফট করে মেজো ছেলে তাড়াতাড়ি কি করে বলে কি সর্বনাশ প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা মাইনে গুনে বাপের হাতে দি আর খাচ্ছে বুড়ো রস হচ্ছে কোদাল কোদায় বার করে দাও কোদাল দিয়ে ছুটেছে বাপকে কুপিয়ে শেষ করে দিল বুড়োর আরো হৃৎপিণ্ড কাঁপা শুরু মানে আজ আমার মরণ নিজ্ঞাত সেজো ছেলে এসে ঠিক একই অবস্থা তিনটে ছেলে তিন দিকে ছুটেছে কিছুক্ষণ পরে মাদ্রাসায় থেকে এই মসজিদ থেকে ছোট ছেলে আস্তে আস্তে তসবিহ ডালিয়ে হাতে তসবিহ পড়তে পড়তে ঘরে ঢুকছে দেখি অপ্রিয় অবস্থা মা কিন্তু ছটপট ছটপট করে কাঁদছে মা কি আস্তে কাপড়টা জড়িয়ে দেব মা আপনি এরকম করে কাঁদছেন কেন বাবা তোমার বাপ এসো মা খবরদার এই কত না আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে যাবে কি হয়েছে বলে না বাপ তোর বাপের হাতে সংসার করছে আর চল্লিশ বছর তোর বাপ দেখ মেরে আমাকে কি অবস্থা করেছে আম্মা জান যদি আমার আব্বার হাতে যদি তোমার মৌত হয় তুমি জান্নাতি হয়ে যাবে তবে আমার বাপের উপর তো কথা বলা কারণ আমার বাপের পায়ের তলায় তোমার জান্নাত জুড়ে বলা যাবে না ছেলে তাড়াতাড়ি এবার বুড়ি বলছে এবার নিচের দিকে নেমে আসেন তৎক্ষণ বুড়োর কাপড় অবস্থা খারাপ নিচে এসে বলছে এবার চারটে ছেলেকে দাঁড় করিয়ে দাও চারটে ছেলের ভেতর পরীক্ষা করে যাচাই করে বাছাই করে নাও কে তোমার সবচেয়ে আগে কাছে বলছি আজকের আমি বুঝলাম এলেমের কি সম্মান এলেমের কি দাম আজকের নিশ্চিত যদি আমার চারটে ছেলেকে আমি চারটে আলেমে দিন যদি তৈরি করতাম তবে জীবনটাকে আমার আরো পরিবর্তন হয়ে যেত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন বললেন কলাহুমা জান্নাতুকা নারুকা মা বাপ তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম সাহাবায়ে কেরামগণের কাছে দেখে দে যারে যার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে তো মা বাপ যতদিন ছিল তাদের আমরা খিদমত করেছি এখন তারা কবর বাই তাদের উপরে কি আমার হক বাকি আছে নবী বললেন কলা নাম হায় কোন পর্যন্ত হক বাকি আছে আল্লাহ নবী দুনো দুনিয়া বাদ ও সাহাব হাবিবুল্লাহ কে সরওয়ারি কায়নাত নবী আমা জানিয়ে দিয়েছিল এ বাবা সাহাব শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কে দিনে জানিয়ে দিলাম মা বাপ দুনিয়ার জমিনে থাকতে যেমন তোমাদের হকটা ছিল মা বাপ দুনিয়ার জমিনে থেকে চলে যাওয়ার পরে তুমি ছেলে তোমার উপরে হক ততটা বাকি রয়েছে এ বাবা সাহাব মা বাপ যখন দুনিয়ার জমিনে থাকতে যখনো কোনো ছেলে মেয়ের জন্য দোয়া চায় আমার আল্লাহ পাক তোমরা কবুল না করে থাকতে পারে না গো ওই রকম মা বাপ দুনিয়ার জমিনতে চলে যাবার পরে যখন কোনো নেক সন্তান নেক আওলাদ ওর মা বাপের কবরে দাঁড়িয়ে 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 দুটো হাত তুলে আল্লাহ তোর মানে দোয়া চাইবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সাগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সাগীরা এই না বলে বলে যখন দোয়া চাইবে আমার আল্লাহ পা রব্বুল আলামিন ওই নেক সন্তান নেক আওলাদের দোয়াটা কবুল করে নিয়ে যদি ওর মা বাপের কবরে যদি কোনো আযাব যদি হয়ে থাকে আযাবুল কবরকে মাফ করে দিয়ে আমার আল্লাহ পা রব্বুল আলামিন ওই ছেলে মা বাপের ছেলে দোয়াকে কবুল করে নিয়ে ওর মা বাপের কবরে আযাবটাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাত নসিবি করে দেবে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন এই কথাটার বলার মানে আজকের দিনে মা বাপ তাহলে আমাকে আপনাকে ভালোবাসে বিবি বাল বাচ্চা আমাকে আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন আমাকে আপনাকে ভালোবাসে বন্ধু বান্ধব আমাকে আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন আমাকে আপনাকে ভালোবাসে পাড়া প্রতিবেশী আমাকে আপনাকে ভালোবাসে বন্ধু বান্ধব আমাকে আপনাকে ভালোবাসে মা বাবা আমাকে আপনাকে ভালোবাসে এ দুনিয়ার মানুষেরা সব থেকে আমাকে আপনাকে বেশি মহব্বত করে কে আমাকে আপনাকে সব থেকে বেশি পিয়ার করে কে জোরে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দিগি করার জন্য বান্দা আমি আল্লাহ তোমার মা দিয়েছে বাপ দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ আমি তুমি আল্লাহ আমি আল্লাহ আমার জন্য কি করেছে বলো এখন যদি আমি মরার পরে যখন আল্লাহ হিসাব নেবে আল্লাহ আমি গ্রামের প্রধানের বেটা ছেড়ে দেবে ছেড়ে দেবে আরে আরে
আল্লাহ আমি ইমাম সাহেবের বেটা, আল্লাহ আমি প্রধানমন্ত্রীর বেটা, আল্লাহ ছেড়ে দেবে, আল্লাহ আমি পীর সাহেবের বেটা, ছেড়ে দেবে। ফেলো করি মাকোতে, তুমি আমার আপন নয় পর নয়। আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, দেহ দিয়েছি, অর্থ দিয়েছি, দিবি দিয়েছি, মা দিয়েছি, বাচ্চা দিয়েছি, বাপ দিয়েছি, সম্মান দিয়েছি, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আমার জন্য কি করেছো বলো? তাহলে আমাকে আপনাকে সব থেকে বেশি মহব্বত করে কে বাপ? জোরে বলেন, আমাকে আপনাকে সব থেকে বেশি মহব্বত করে আমার আপনার দিন দুনিয়ার বাদশাহ মা আমিনাল লাল মরুরুদুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমাকে আপনাকে বেশি প্রিয় করে কে? জোরে বলেন, জোরে বলেন। নবী পাক কত সালেতে কোন সময় দুনিয়ার জমিনেতে এসেছিল? আল্লাহ নবী দুনিয়ার জমিনেতে পদার্পি এসেছিলেন কবে? 12ই রবিউল আউয়াল সবে সাদেকের সময়। ছোট্টটা বলে যাচ্ছে হাদিস, নবী পাকের ফুপু আম্মা জান হাদিসটাকে রিওয়ায়াত করলেন, মুহাম্মদ যখন 12ই রবিউল আউয়াল সবে সাদেকের সময় যখন ধরার বুকে ভূমিষ্ঠ হয়েছিল, আমি একটু যেতে বিলম্ব করেছিলাম, দেরি করেছিলাম, একটু বেলার দিকে গেলাম, দেখলাম মা আমেনার কুড়ে ঘরটা হালকা করে দরজাটা খালি করা আছে, ফাঁকা আছে। ওই ফাঁক দিয়ে দেখতে পেলাম মা আমেনার কুড়ে ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলবেন না। আমি চিন্তা করলাম হঠাৎ নূরের আলোটা কোথা থেকে আসলো, এত ঝলমলে আলো। আমি আস্তে 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 হুজরা মুবারকের ভিতরে কাছাকাছি গেলাম, কানটা পেতে শুনতে পেলাম হুজরা মুবারকের একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসছে। আমি আস্তে আস্তে দরজা খুলে দেখলাম মুহাম্মাদের কান্না ছাড়া অন্য কারুর কান্না উপুড় হয়ে পড়ে আছে। এবার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আস্তে আস্তে বুকে তুলে মুখের কাছে কানটা পেতে শুনতে পেলাম কি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? এই ভাই আল্লাহ আমাদের কত বড় নসিবালা করেছেন জানেন? শুধু একটু ধরে রাখা আর কিছু নয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু লাইনটাকে ধরে রাখা। আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা প্রিয় করে, আমি আপনি নবীকে কতটা প্রিয় করি। এ দুনিয়ার মানুষেরা আজকের তাবাম নবী আলাইহিস সালাত ওয়াস সালামরা আল্লাহর কাছে দুঃখ করেছিল, কেঁদেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে পয়গম্বর না করে আল্লাহ পাক যদি আখেরি নবীর উম্মত করে পাঠাতেন আল্লাহ পাক আমরা বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছিল। হযরতে ঈসা আলাইহিস সালাত ওয়াস সালামের দোয়া, তিনি আর নবী হয়ে দুনিয়ার জমিনেতে আসবেন না, তিনি আমার আপনার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনেতে আসবেন। আমার মুরব্বি আন কিরাম গণেরা বাবাজির আজ শুনের কি দাও জনের কি দাও, আজ আমি যখন আপনাদের বলবো কে কে নবীকে প্রিয় করো মহব্বত করো, এক ভাগে হাত তুলে আমি আমরা জানিয়ে দেব। আমরা নবীর গোলাম, আমরা নবীকে মহব্বত করি, প্রিয় করি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হাত্তা বিহুনিহি বিকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব রে, আপনি আপনার উম্মত উম্মতি অর্থাৎ আমার বান্দা বান্দিদেরকে স্মরণ করে দাও, জানিয়ে দাও। হে আমার হাবিব রে, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ আমাকে যদি রাজি খুশি যদি করতে চায়, আমি আল্লাহ যদি আমাকে যদি পেতে চায়, হে আমার হাবিব রে, সর্বপ্রথম আপনাকে জানে একটি দাও অনুসরণ অনুকরণ করে। হে আমার হাবিব রে, আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং রাজি খুশি হয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, হে আমার মুরব্বি আম কিরাম গণেরা, আল্লাহ পাক কেমন নবীর উম্মত আমাকে আপনাকে মানিয়েছে। আল্লাহ নবীর সাহাবি ও পরিধিক দিয়ে চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস টাইম মার্ক করেছেন, কি বলেছেন? কোন এক তারিখে আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত আম্মা জান আমিনার গর্ভে যখন 6 মাস বয়স যখন গর্ভে আছেন, আম্মা জান আমিনা গল্পটা করলেন কাকে, এই না কলটা তুলতে পাওয়া যায়। আম্মা জান আমিনা হঠাৎ করে
दुनिया जमीन स्वामी नल्लाह स्वामी के दुनिया जमीन तुले शुरे थी आहरे आज के घरे बच्चा कि एक भिक्षुक भाग्यवती तुम एक फाकाशो हटा जाना बोलें आस्ते आस्ते बाहर दिखे आसते चाहल हुजरा मुबारक से बैरिए देखल एक जन दाड़ी एक जन गरीब भाई एक जन वयस्क मानुष दाड़ी ওই সময় স্বামী দাঁড়ালো সাথে সাথে বয়স্ক মানুষটা কেঁদে কেঁদে জালে জার হয়ে যায় এ মা আমিনা এ মা ভাগ্যবতী আমিনা শুনের কি দাও মা জেনের কি দাও আমি তোমার কাছে কোনো খাবারের দাবি নিয়ে আসিনা মা আমার একটা পরনার কাপড়ের জন্য দাবি নিয়ে আসিনে মা এ মা আমিনা আজকে তুমি আমাকে চিনতে পেরেছো মা না আমি তো আপনাকে চিনতে পারলাম না বাবা আজ আমি আপনাকে তো চিনতে পারলাম না ওই সময় বয়স কথা বলার জন্য এসেছি মাম আরে আল্লাহ পাক নিজেকে জাহির করার জন্য তোমার গর্ভে যে বাচ্চাটা পেটিয়েছে মা আমার আল্লাহ পাক তোমার গর্ভে নূর পাঠিয়েছে আল্লাহ পাক ওই নূরকে যদি সৃষ্টি যদি না করত আমার আল্লাহ পাক আসমান জমিনটাকে বানাতো না কো লাউলা কালামা খলাকতু লাফলা আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদি আমার হাবিবকে সৃষ্টি যদি না করতাম আমি আল্লাহ পাক আসমান জমিনটাকে বানাতাম না আমি আল্লাহ পাক আমি আমার প্রিয়া নবীকে সৃষ্টি যদি না করতাম আমি আল্লাহ পাক নামাজ রোজা হজ যাকাতকেও বানাতাম না আমি আল্লাহ পাক যদি আমার প্রিয়া নবীকে সৃষ্টি যদি না করতাম আমি আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে বানাতাম না আমি আল্লাহ পাক আমি আমার প্রিয়া নবীকে সৃষ্টি যদি না করতাম আমি তমাম কুল কায়নাতকে কিছুই বানাতাম না এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বিয়ান কিরাম মালেরা ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আমিনাকে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল হে মা আমিনা শুনের কি দাও জানের কে দাও মা আমি জান্নাতের ভিতরে পরম আনন্দ হয়েছিলাম আমি পরম ভালো আনন্দ হয়েছিলাম লা তাকরাবু হাজি সাজারাতা আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিল হে আদম শুনের কি দাও জানের কি দাও এই গন্ধম ফল তো খাওয়া দূরের কথা এই গাছে ধারে বাড়ে যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না আমি তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়ে এবং আমার শয়তানের অসাচা পড়ে গিয়ে ওই গন্ধম গাছের ফলটা খাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনেতে বিতাড়িত করে দিয়েছে আমি না কবসায় অলময়া যখন দুনিয়ার জমিনেতে বিতাড়ক হয়ে গেলাম হে মা আমিনা রে আমি বছর নয় দুই বছর নয় এক টানা 350 বছর ধরে আল্লাহর কাছে কাঁদা কাটা পরে কোনো কাজ যখন হলো না আমি জাবালে রহমতে পাহাড়ের উপরে উঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে রোনাজানি করেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নামে পাশে আর একটা নাম আছে আল্লাহ পাক নিশ্চয় আমার বংশের কোনো গৌরব আল্লাহ নিশ্চয় আমার বংশের আল্লাহ পাক নিশ্চয় কোনো উজ্জ্বল প্রদীপ হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নামের বদৌলতে আমি আদম আমার দোয়াটা কবুল করে নাও সঙ্গে সঙ্গে একটা আওয়াজ এসেছিল হে আমার আদম রে আমি আল্লাহ পাক আজকে দিন আমার কাছে এমন একটা বানা দিয়েছো এমন একটা ওসিলা দিয়েছো হে আদম শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার হাবিবের ওসিলা করে আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার 350 বছরের কান্নাটা আমি আল্লাহ কবুল করে নিনা ষাট
কেউ 60 বছর হায়াত পাচ্ছে, কেউ 50 বছর হায়াত পাচ্ছে, কেউ বা 40 বছর হায়াত পাচ্ছে, কেউ বা 50 বছর হায়াত পাচ্ছে, কেউ 1 ঘন্টা হায়াত পাচ্ছে, কেউ আবার 1 দিন হায়াত পাচ্ছে, কেউ আবার 5 মিনিট হায়াত পাচ্ছে, কেউ আবার দুনিয়ার জমিনে আসার সাথে সাথে 1 মিনিট হায়াত পাচ্ছে, কথা ঠিক না ভুল? আচ্ছা, যার 60 বছর বয়স, এখন ধরেন আমার বয়সেই 36 বছর, এখন 36 বছরের ভিতরে কত নামাজ কাজা হয়েছে, এক ওয়াক্ত নামাজের এই হুকুমটা কার? সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, জোরে বলেন, পাঁচটা হুকুম তো, একটা হুকুম ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত। আদম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলছে? আমি ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত আমি গাছের ফলটা খাওয়ার কারণে 350 বছর ধরে কানতে হয়েছে। এখন বলুন, আমি আপনি যে ইচ্ছাকৃত নামাজগুলোকে কাজা করে দিচ্ছি, বাদ দিচ্ছি, তাহলে এক একটা ওয়াক্তের জন্য কত বছর? জোরে বলেন, এখন বাবু বলুন, তাহলে আমার আপনার মরণের পরে, ইন্তেকালের পরে আমি আপনি যাব কোথায়? বলবেন, হুজুর এই যা হিসাব দেখতে পাচ্ছি, মনে মরার পরে আর কোনো হিসাব হবে না, আল্লাহর মালাইকা ফেরেশতা ধরে এক টান মারবেন, পুরো ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেবে, এটাই মনে হচ্ছে না? আদম আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, মা ইমা আমিনা, আমরা তামাম নবী আলিমুস সালাতু ওয়াসসালামরা আল্লাহর কাছে দুঃখ করেছিলাম, কেঁদেছিলাম, আল্লাহ আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে আখিরি নবীর উম্মত করে পাঠান। কেন? আখিরি নবীর উম্মতরা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবে, একবার হাত তুলে আল্লাহ দরবারে রুনানি করবে, আল্লাহ পাকের তামাম জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবে না? আর একবার জোরে বলবে না? যদি না থাকতো তাহলে আমার আপনার অবস্থা ভালো হতো না খারাপ? তাহলে দিক কিন্তু আমাদের ভালো, রুট আমাদের ঠিক আছে। আমি আমি যদি টেনে যদি চেপে যদি গন্তব্য স্থলে গিয়ে যেখানে যাওয়ার উদ্দেশ্য করে বার হব সেই জায়গায় যদি পৌঁছে যায় তাহলে ঠিক আছে। শিয়ালদা যাওয়ার নাম করে এইখান থেকে গাড়ি তুললাম, শিয়ালদায় তো গাড়ি চলে যাবে, মদ্দিকানে আমি ঘটে ঘুরে নেমে গিয়ে এখন গাড়িও চলে গেছে, নেমে বলছি গাড়িটা কত বাজে দেখেছো? কেন? বলছে আমাকে এইখানে রেখে দিয়ে চলে গেল। আরে তুমি গাড়ি থেকে নামলে কেন? তুমি গাড়িতে বসে থাকো না, গাড়িওয়ালা তোমাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দেবে, কথা ঠিক না বলবো? কি গো, আপনাদের কারো অসুবিধা হচ্ছে না কি বাপ? অসুবিধা হয় না তো? আচ্ছা, আপনারা সব কি দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ? দাদা হুজুর কেবলাকে মানেন? কে কে দাদা হুজুর কিবলাকে মানেন একটু দেখাবেন আমাকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত রাখেন, নারায় তাকবীর। কে গো, দাদা পীরের সিলসিলার মুরিদদের গলার আওয়াজ এমন হয়? দাদা পীরের সিলসিলার মুরিদদের গলার আওয়াজ আল্লাহ পাকের আসমানে পর্যন্ত চলে যাবে, আর সব মহল্লায় চলে যাবে, একটু তাকবীরের আওয়াজ কি পাবো না? নারায় তাকবীর। এই তো আপনারা সব তো জেগে আছেন, আপনারা কেউ তো ঘুমান না, নারায় তাকবীর। ছোট্ট প্রশ্ন, নবী পাককে মানার কথা কে বলে? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলছে তোরা আমার হাবিবকে মান, আমার হাবিব যদি তোদের প্রতি রাজি খুশি হয়ে যায় আমি আল্লাহও তোদের প্রতি রাজি খুশি হয়ে যাব। কে বলছে? আল্লাহ বলছে। কাকে মানতে বলছে? নবীকে মানতে বলছে। আপনারা যে দাদা হুজুর কিবলাকে মানেন, আপনাদেরকেও মানতে ভুলে গেছে বাপ? জি বলুন বলুন। মুরব্বি বলছে আল্লাহ রসুল বলেছে, ঠিকই বলেছে। আমরা সাধারণ মানুষ দাদা পীরের সিলসিলার মুরিদ, আমাদের ভেতরে একটু কিতাবী জ্ঞান কম, তাই আমরা জানি না। এখন মুফতি সাহেব আমাকে ধরে বলছে, ভাই আপনি কোন সিলসিলার পার্টি? আমি দাদা হুজুর কেবলা সিলসিলার পার্টি, আমি দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ। এখন বলছে, ভাই আপনাকে মানতে বলেছে কে?
এখন আমি বলবো হ্যাঁ কথাটা তো ঠিক মুক্তি যায় মানুষ এখন মাথা চুলকে চুলকে বলবো বাপ চাচারা মেনে এসে তাই আমি মানি এটাই বলবেন তো এইটা প্রায় মানুষ বলছে বলছে আপনার বাপ চাচারা মেনেছে তো হ্যাঁ তাই আমি মানি আজকে আপনি জলসায় এসেছেন হ্যাঁ জলসায় এসেছি তো জলসা করছে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কিসে এসেছেন বাইক নিয়ে সাইকেল নিয়ে না চার চাকা নিয়ে না না চার চাকা নিয়ে এসেছি আপনার বাপ দাদুরা চার চাকা চেপেছিল চলে বেরিয়েছিল নিজে কিনে না তখন আল্লাহ টাকা দেয়নি এখন আল্লাহ আমাকে টাকা দিয়েছে আপনার ঘর বাড়ি পাকা না মাটি বাপ চাচার আগে মাটি ছিল এখন আল্লাহ টাকা দিয়েছে পাকা বাড়ি করেছি কেন কেন ওগুলো ভেঙে ধুলি সাফ করে দেন আরে মুক্তি সাহেব কেন আপনি কথা বলছেন এবার বলবো না বাপ চাচাকে অনুসরণ করছো এবার আমি বলবো ভাই মুক্তি সাহেব ফুরফুরা হুজুরা তো বলে গেছে ইনি এবার মুক্তি সাহেব মানুষ ধরে নিয়ে বলছে আমার দাদু আল্লাহর ওলি ছিল এখন তোমাকেও মেনে নিতে হবে আমার দাদা হুজুর কিবলা তুমি চোখে দেখেছো না দেখিনি আমার দাদুকে দেখেছো না এখন আমি যেটা বলবো আমার দাদুকে মেনে নিতে হবে এই মুক্তি সাহেবের কথা যুক্তি আছে না নাই জোরে বলে তাহলে দাদা হুজুর কিবলা কে মানতে বলেছে কেন মানবো এই প্রশ্নের উত্তর জানা দরকার আছে না নাই লাস্ট একটু বলে যাবো তো নাকি কারণ যে ক্যাটাগরির লোক সেই ক্যাটাগরির কথা একটু না বলে গেলে আমার মনটা কেমন হয় মনে হয় যে আল্লাহ আসলো আঠারো বিকেলে মাদ্রাসার জলসা সিদ্দিকিয়া মাস এই জায়গায় আমার দাদা হুজুর কিবলাটা একটু বলতে পারলাম না মনটা কি হবে ব্যথা হবে তাই তাহলে আজ আমি আপনাদেরকে বলে যাব দুনিয়া জমিনেতে মা আমাকে আপনাকে ভালোবাসে বাপ আমাকে আপনাকে ভালোবাসে দাদা দাদি আমাকে আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন আমাকে আপনাকে ভালোবাসে বন্ধু বান্ধব আমাকে আপনাকে ভালোবাসে এ দুনিয়া মানুষেরা সব থেকে আমাকে আপনাকে ভালোবাসে কে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে সরওয়ারে কায়নাত আমাকে আপনাকে কেমন ভালোবাসে তো শুনে রেখে দান এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বি আল কিরাম মালিরাম আজ আমি আপনাদের কি জানিয়ে যাব বাবা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত নবী আমার দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন অন্তিম সজ্জায় শায়িত আছেন আল্লাহ নবী আম্মা জানা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না জানু রূপে মাতারা দিয়ে গয়া শুয়ে আছেন আমার রাসূলুল্লাহ শরীরটা বড় বিমার অবস্থায় আছে আল্লাহ নবী বিমার অবস্থায় আছে হঠাৎ করে তোরা যা একটা আওয়াজ হলো কে হঠাৎ আম্মা জান ফাতেমা বললেন আজকের আব্বা জানের শরীরটা বড় বিমার রাসূলুল্লাহর শরীরটা বড় অসুস্থ চলে যাও আজকে দেখা হবে না জিব্রাইল আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালামের গলার আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই সময় বলেছিল মা ফাতেমা দরওয়াজাটা খুলে দেওয়ার আগে দুটো কথা বলি শুনি জাকান্দানি কেন এত কম হয় আমার আপনার মননের সময় জাকান্দানিটা কেন কম হয় মরলে জাকান্দানি বড় জাকান্দানি মরলে রাজাব বড় আজাব কিন্তু মরণ আমার আপনার একদিন হবেই হবে কুল্লু নফসিন জায়েকাতুল মউত প্রত্যেক নফসে কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমির বলো হাজি বলো গাজি বলো দরবেশ বলো কুমালি সাহেব বলো আমির সাহেব বলো নেতা সাহেব বলো কোনো সাহেব থাকতে পারেনি পারবে না জন্ম যখন নিয়েছি মায়ের পেট যখন আমি আপনি দেখেছি আমাকে আপনাকে কবরের পেট আমাকে আপনাকে দেখতে হবে এ দুনিয়ার মানুষেরা আমার মুরব্বী আল কিরাম মালিরা আল্লাহর নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণে জাকান্দানি কথাটা মনে পড়ে যায় আজকে সেই ওরে আমার আপনার জাকান্দানিরও হওয়ার কথা কিন্তু না না কেন আমার আপনার মরণটা ওলি আল্লাহদের মতো হয় আমার আপনার মুমিন মুসলমানের মতো মরণ তোমাদের সুখ দেবে মরণের জাকান্দানি থেকে না দাঁত পেয়ে যাবে বিভিন্ন আজাবের কথা গজবের কথা বললেন কিছু কমের মানুষেরা কিছু মানুষ শুনলো কিছু মানুষ শুনলো না এ দুনিয়া মানুষেরা আমার মুরব্বি আল কিরাম মালেরা আল্লাহ
हटात करे कबरे भेतर ते कुनो आवाज आसे ना एई ना कथा बला परे एक बार ना दुई बार नय पर पर तीन बार एई कथा बला परे अल्लाह नबी नबी मूसा अलैहि सलातो वसलामेर कबरेर भेतर ते आवाज एसेछिल हे आमार कौमेर मानुषेरा जदि आमार मरणे जाकान्दानीर खबर जदि बला गय एई जाय एक जायगा थेके पा तुले अन्य कोनो जायगा तोमरा जेते पारबे ना ना आपनि आजकेर बोलुन मरणे जाकान्दानीर खबरटा आजके दिने आमादेर बोलुन अल्लाह नबी मूसा अलैहि सलातो वसलाम ओई समय कबरेर भेतर थेके आवाज दिये बोलेछिल हे आमार कौमेर मानुषेरा जदि जानतो मूसा चले जाओ चले जाओ मेने दुनियार मानुषेरा अल्लाह नबी मूसा अलैहि सलातो वसलाम आरो आजाबेर कथाटा बोलेछिलो किन्तु तार आमी बेशी जाबो ना कारण समय आमार होयतो संक्षेपे होये आसबे आज आमी आपनादेर काछे संक्षेप करे किछु कथा बोले जाबो बाबा अल्लाहर नबीर संगे मोहब्बत जदि आमार आपनार थाके ओई समय अल्लाह नबी दिन दुनियार बादशा हबीबुल्लाह के सरवारे कायनात नबी आमार जानिए दिएछिलो अल्लाह नबी जानिए दिएछिलो ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইকে মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন্নাসে আজমাইন ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ধন দৌলত গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা এমন কেদার জীবনে থেকে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে না মহব্বত করলো না ভালোবাসলো ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না আর ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে পৃথিবীর সমস্ত সব কিছু কতক্ষণ আলাপ আলোচনা নবী পাকের শান শওকত কেলে আলাপ আলোচনা হবে কি বুঝলেন আল্লাহ পাক যতটুকু বলিয়েছে আপনাদের খেদমতে রাখলাম ভুল চুক মাফ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম।